আমন্ত্রণ জানাচ্ছি ছোটদের প্রিয় অনুষ্ঠান চাঁদের হাসিতে আর বরাবরের মতোই আমাদের সাথে একজন অতিথি আছে চলুন পরিচয় পর্বটা আমরা সেরে কি নাম তোমার আলাইকুম আসসালাম আমার নাম আজওয়াদ আফনান চৌধুরী আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্সে এ পড়ি ক্লাস সিক্সে পড়ো লেখাপড়া ভালো লাগে তোমার হ্যাঁ ভালো লাগে এখন তুই স্কুল বন্ধ এখন কেমন লাগে এখন স্কুলে যেরকম ভালো লাগতো স্কুলে গিয়ে পড়তে কিন্তু এখন অনলাইন ক্লাসে সেটা ভালো লাগে না তেমন লাগে না অনলাইনে ক্লাস করতে আগের মতো ভালো লাগে না সেটা বা তোমাদের বয়সী অনেক ছোট বন্ধুকে দেখেছি বন্ধুদের সাথে গল্প করে অনলাইনে গেমস খেলে অনলাইনে অনেক কিছু করে তখন কি ভালো লাগে কিন্তু যেভাবে মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম সেভাবে ভালো লাগে না সেভাবে ভালো লাগে না তার মানে এখন তোমরা মাঠে যেতে পারছো না কারণটা কি জানো তুমি হ্যাঁ কেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া হয়েছে করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া হয়েছে কিংবা করোনা ভাইরাসের কারণে বাড়ি থেকে বের হওয়াটা নিরাপদ না সেই জন্য তাই তো তুমি কি স্বাস্থ্যবিধি মানো মানে স্বাস্থ্যবিধি ব্যাপারটা শুনেছো তুমি হ্যাঁ স্বাস্থ্যবিধি বলতে তুমি কি কি জানো দেখি বলো স্বাস্থ্যবিধি বলতে আমরা যেখানে বেশি মানুষ ওই জায়গাতে আমরা এড়িয়ে চলবো আমরা মাস্ক পরে থাকবো যখনই বাইরে যাব আমরা স্যানিটাইজার রাখবো প্রতিনিয়ত হাত ধুবো বা চমৎকার তুমি তো অনেক কিছুই জানো আচ্ছা এবার বলো তো তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে উত্তরটা বলার আগে আমি তোমাকে অপশন দিয়ে দিচ্ছি তোমার বাবা তোমার সবচেয়ে প্রিয় বন্ধু মা সবচেয়ে প্রিয় বন্ধু না কোনো একজন সহপাঠী আছে যে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু মা সবচেয়ে প্রিয় মা সবচেয়ে প্রিয় বন্ধু আমরা সন্তানদের বন্ধু হতে পারি নিমিষেই এবং চাইলেই যদি না তাদের মনোজগতটা আমরা ভালো করে পড়ে নিতে পারি আর শিশু সন্তানদের মনোজগতটা অর্থাৎ ছোট বন্ধুদের মনোজগতটা বোঝার জন্যই আমাদের এই আয়োজন এই আয়োজন শুধুমাত্র ছোটদের জন্য তাই না এই আয়োজনে বড়রাও দর্শক হবেন যাতে করে সহজেই তারা শিশুদের মনোজগতটা ঘুরে আসতে পারেন আমাদের সাথে করেই আচ্ছা বলো তো তোমার কি করতে ভালো লাগে বিশেষ করে এখন এই লকডাউনে যে সারাদিন বাসায় থাকো এই সময়টা তোমার কি করতে বেশি ভালো লাগে বই পড়তে ভালো লাগে কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে রসিকতা

তেমন হাসির বিষয় হলে বইয়ের বাইরেও কি বাসায় এই যে বাবা মা তোমরা তোমরা বলতে তুমি কয় ভাই বোন আমার একটা ছোট বোন আছে ছোট বোন আছে এই যে তোমাদের একটা ছোট্ট পরিবার এই পরিবারে এমন কোনো ঘটনা কি ঘটে যখন তোমার হাসি আসে হ্যাঁ আছে আছে আচ্ছা এই রকম কোন হাসির ঘটনা তোমার মনে পড়ে যে বাসায় এই রকম হয়েছিল আমার খুব হাসি পেয়েছিল যেমন মনে করো ছোট বোন হয়তো তোমাকে এক গ্লাস পানি এগিয়ে দিচ্ছে নিচে পানি ছিল সে খেয়াল করেনি স্লিপ কেটে পানি সহসে পড়ে গেল এরকম অনেকবারই অনেকবারই হয়েছে এর বাইরে আর কি হয়েছে যেটা মনে পড়লে তোমার হাসি পায় মনে না না এরকম ঠিক মনে পড়ছে না মনে রাখতে হবে কারণ জীবনে আমরা হাসি দুঃখ কান্না সবগুলোকে যদি এক জায়গায় মনে রাখতে পারি আর সবগুলো থেকে যদি প্রয়োজন মতো খুলে খুলে একটু মনে করে নিতে পারি তাহলে জীবনটাকে চাঙ্গা রাখা যায় তাই না গান শোনো গান শুনি কার কার গান শোনাছো মানে কোন ধরনের গান তোমার তোমার ভালো ভালো লাগে লাগে বা কোন গানটা বেশি হাসি আছে হাসির গান কেমন হতে পারে যেমন আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে এই গানটা শুনেছো শুনেছি এই গানের অর্থটা তুমি বুঝতে পারছো মানে তোমরাই রাজা তোমাদের রাজত্বেই আমরা আছি সুতরাং রাজা হিসেবে তোমাদের তো কিছু করার আছে ধরে নিলাম তুমি এখন বড় হয়ে গেছো তুমি এই বাংলাদেশ আমাদের ছোট্ট এই বাংলাদেশ প্রিয় এই ভূখণ্ডে তুমি রাজা তুমি প্রথম কোন জিনিসটা করবে সবার জন্য যে এই কাজটা আমি করলে আমার দেশে প্রজারা ভালো থাকবে প্রথমত আমি চেষ্টা করব আমার আমাদের মানে দেশে যারা গরিব আছে তাদের সব দুঃখ কষ্ট মিটিয়ে দেওয়ার জন্য তারা যেন সবাই সুখে থাকতে পারে কিন্তু গরিবের দুঃখ কষ্ট বা যারা নিম্নয়ের মানুষ তাদের দুঃখ কষ্ট প্রয়োজন প্রচুর অর্থ ওই অর্থ তো দেশে হয়তো নেই সেই ক্ষেত্রে হয়তো প্রয়োজন জাদুকরী ক্ষমতা ওই রকম কিছু দিয়ে তো করা সম্ভব না সেই ক্ষেত্রে এই যে অর্থ যোগানের ব্যাপারটা এটা অনেক কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে তোমার জন্য তুমি ভেবে নাও যে আমাদের দেশে গরিব মানুষদের সহযোগিতা করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন এই অর্থে যোগান দেওয়াটা তুমি একার পক্ষে সম্ভব না আমরা সবাই মিলে এই যোগানটা দিতে হবে তাই না এর বাইরে অর্থ প্রয়োজন নেই এমন কি দিয়ে তুমি গরিবকে সাহায্য করতে পারো অনেকগুলো পথ আছে যেমন মনে করো তুমি যদি লেখাপড়া করো ভালো করে ভালো করে লেখাপড়া করে ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো তার বাইরেও ভালো একজন সাংবাদিক হতে পারো ভালো লেখক হতে পারো তুমি ওইগুলো দিয়েও কিন্তু দেশ সেবা করতে পারো গরিবের সেবা করতে পারো সেই ক্ষেত্রে তোমার লক্ষ্য কি বড় হয়ে তুমি কি হবে বড় হয়ে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাও দেখো ইঞ্জিনিয়াররা বাড়ি নির্মাণ করে অনেক স্থাপনা নির্মাণ করে এটা তুমি জানো হ্যাঁ আর নিশ্চয়ই এটাও জানো যে আমাদের দেশে অনেকগুলো স্থাপনা দেখো বড় বড় বাড়ি হেলে পড়ে যায় অনেক স্থাপনা ভেঙে পড়ে যায় শুধুমাত্র ইঞ্জিনিয়ার বা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের দক্ষতার অভাবে বা তারা সেখানে হয়তো ন্যায়ভাবে কাজ করছেন না তাই তুমি কি বড় হলে ওদের পথ ধরে ওইভাবে কাজ করবে নাকি ন্যায় নীতি নিয়ম মেনেই কাজ করবে ন্যায় নীতি নিয়ম মেনে কাজ করব তার মানে নয়ের সাথে তুমি আছো ন্যায় নীতি নিয়ম তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো বা আজকে জেনে নাও সেটা হচ্ছে নয়ের চেয়ে নিয়মের শক্তি অনেক বেশি তাই না তাই তো আচ্ছা বন্ধুদের সাথে এখন যে খেলতে পারছো না ফোনে কথা হয় তাদের সাথে হ্যাঁ মাঝে মাঝে কথা হয় কার সাথে সবচেয়ে বেশি কথা হয় আমার ফেভারিট বন্ধুর সাথে ফেভারিট বন্ধুকে ওর নাম হচ্ছে আহান জারিফ আফ জারিফ সে কোথায় থাকে সে থাকে হচ্ছে অক্সিজেনে অক্সিজেনে থাকে তার সাথে কি ফোনে ওবার ভয়েসে কথা হয় নাকি ছবি দেখে তার সাথে কথা বলে না ভয়েসে ভয়েসে কথা হয় তো বন্ধুদের সাথে দেখা হয় না অনেক দিন তাই না তাই তো আমরা চাই এই খারাপ সময়টা অর্থাৎ লকডাউনের এই সময়টা না আমরা চাই করোনাকালীন এই সময়টা একদিন বিদায় নিক সুস্থ হয়ে উঠুক আমাদের পৃথিবী যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছোট্ট বন্ধুরা আবারও ফিরিয়ে পেতে পারে তাদের প্রিয় মুখগুলোকে তারা যেন বন্ধুদের সাথে আবারও আনন্দে মেতে উঠতে পারে মেতে উঠতে পারে খেলায় অহংকারে এবং অভিনব কিছুতে তো আজকের এই অনুষ্ঠানে তুমি এসছো সেই জন্যে চট্টলা টেলিভিশনের পক্ষ থেকে তোমাকে আমাদের একটা ছোট্ট উপহার জাদু শেখার জন্য এরকম একটা বই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুষ্ঠানের শেষ দিকে এসে আমি আবারও জানাতে চাই আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হয় এবং যারা বা যেসব ছোট বন্ধুরা এই অনুষ্ঠানে অংশ নিতে চান বা চাও তোমরা নিজের নাম্বারে আমাদের নিচেদের স্ক্রলের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে যোগাযোগ করে এই সিটে তাদের আমন্ত্রণ জানাবো দেখা হবে পরবর্তী পর্বে আর সেই পর্যন্ত আপনারা সবাই ছোট্ট বন্ধুরা সহ বিশেষ করে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে আবারও সে পর্যন্ত বিদায় টোলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি